একাদশ শ্রেণীর শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা দেখব অষ্টক সম্প্রসারণ। তাহলে অষ্টক সম্প্রসারণ জিনিসটা কি? অষ্টক সম্প্রসারণ বলতে আমরা যখন রাসায়নিক বন্ধন দেখি, রাসায়নিক বন্ধনে পর্যায় সারণিতে 18 নম্বর গ্রুপের যে মৌলগুলো আছে এদেরকে বলা হয় নিষ্ক্রিয় মৌল, কারণ এরা রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না, অর্থাৎ ইলেকট্রন আদান প্রদান করে না, কারণ তাদের সর্বশেষ শক্তিস্তর বহিঃস্থ শক্তিস্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, সেই কারণে তারা ইলেকট্রন গ্রহণও করে না, ইলেকট্রন ত্যাগও করে। তাই অন্যান্য মৌলসমূহ এই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্য তারা রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করে। আর নিষ্ক্রিয় মৌলের সর্বশেষ শক্তিস্তরে দেখা গেছে হিলিয়াম ছাড়া বাকি যে মৌলগুলো আছে সবারই সর্বশেষ শক্তিস্তরে 8টি করে ইলেকট্রন আছে, অর্থাৎ এই সর্বশেষ শক্তি স্তরে অন্য মৌলের ও 8টি করে ইলেকট্রন লাভ করা কি বলা হয় অষ্টক নিয়ম। বলা হয়ে থাকে যে অষ্টক নিয়মের কারণেই তারা রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করে, অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন লাভ করার জন্য রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করে। কিন্তু কিছু কিছু মৌল আছে যারা রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করে যৌগ গঠন করে, কিন্তু তাদের সর্বশেষ শক্তি স্তরে 8-এর চেয়েও কম ইলেকট্রন থাকে, 6টা ইলেকট্রনও থাকে, এদেরকে বলা হয় অষ্টক সংকোচন। আর যাদের সর্বশেষ শক্তি স্তরে 8-এর চেয়েও অধিক ইলেকট্রন থেকে তারা যৌগ গঠন করে সেই নিয়মটাকে বলা হয় অষ্টক সম্প্রসারণ। তাহলে এই অষ্টক সম্প্রসারণের কারণে অনেক যৌগ গঠিত হতে পারে যেটা স্বাভাবিক নিয়মে হওয়ার কথা না, অর্থাৎ ব্যতিক্রম ঘটে থাকে। তাহলে সেরকম একটা ব্যতিক্রম নিয়ম দেখব আমরা, যেমন 15 নম্বর গ্রুপের নাইট্রোজেন এবং ফসফরাস, তারা একই গ্রুপের মৌল, তারপরেও তাদের কিছু ধর্মের পার্থক্য দেখা যায়। এখন সেটা কেন, এবং তারা একই ধরনের যৌগ গঠন করার কথা কিন্তু তারপরেও ভিন্ন ধরনের যৌগ গঠন করতে পারে। যেমন নাইট্রোজেনের ক্ষেত্রে NCl3 গঠন করলেও NCl5 গঠন করে না, কিন্তু একই গ্রুপের ফসফরাস যে মৌলটা আছে ফসফরাসের ক্ষেত্রে PCl3 এবং PCl5 উভয় অণু গঠন সম্ভব হয়। ব্যাখ্যা, তাহলে এরকম কোশ্চেন এর সম্মুখীন যখন আমরা হব তখন আমরা এর সমাধান করার চেষ্টা করব, উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি দেখি তাদের ইলেকট্রন বিন্যাসের কারণে এরকম হয়ে থাকে। যেমন নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি, নাইট্রোজেনের পারমাণবিক হলো 7, তার ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2px1 2py1 2pz2। তাহলে তার সর্বশেষ শক্তি স্তর দ্বিতীয় শক্তি স্তর সেখানে 3টি বেজোর ইলেকট্রন থাকে। এই 3টা বেজোর ইলেকট্রন থাকার কারণে 3টা ক্লোরিনের বেজোর ইলেকট্রনের সাথে যুক্ত হয়ে সে NCl3 গঠন করতে পারে, অর্থাৎ 3টা ক্লোরিনের 3টা বেজোর ইলেকট্রনের সাথে নাইট্রোজেনের 3টা বেজোর ইলেকট্রন জোড়া গঠন করে, এবং জোড়া গঠন করে 3 জোড়া ইলেকট্রন শেয়ার করে 3টি সমযোজী বন্ধন গঠন করে, অর্থাৎ NCl3 গঠিত হয়। কিন্তু নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তর হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তরে ফাঁকা ডি অরবিটাল নেই, সে কারণে 2s থেকে ইলেকট্রন স্থানান্তর সম্ভব হয় না, এই জন্য সে NCl5 গঠন করতে পারে না। কিন্তু ফসফরাসের ক্ষেত্রে যদি আমরা দেখি, ফসফরাসের পারমাণবিক হল 15, তার ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3px1 3py1 3pz1।
তাহলে এখানেও তিনটা মেজর ইলেকট্রন আছে, তার সর্বশেষ শক্তি হলো তৃতীয় শক্তি স্তর। তৃতীয় শক্তি স্তরে তিনটা মেজর ইলেকট্রন আছে, এই তিনটা মেজর ইলেকট্রন থাকার কারণে তিনটা ক্লোরিনের সাথে তিন জোড়া ইলেকট্রন শেয়ার করে PCl3 গঠন করতে পারে। কিন্তু তার সর্বশেষ শক্তি হলো তৃতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তরে ফাঁকা d অরবিটাল আছে, সেই কারণে উদ্দীপিত অবস্থায় 3s2 থেকে একটা ইলেকট্রন 3d তে চলে যায়। তখন তার বেজোড় ইলেকট্রন হয় পাঁচটি, তখন এই পাঁচটা বেজোড় ইলেকট্রন পাঁচটা ক্লোরিনের বেজোড় ইলেকট্রনের সাথে পাঁচটি জোড়া গঠন করে, পাঁচ জোড়া ইলেকট্রন শেয়ার করে, ফলে PCl5 গঠিত হয়, গঠিত হতে পারে। তখন তার সর্বশেষ শক্তি স্তরে অর্থাৎ ফসফরাসের সর্বশেষ শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা হয় 10টি, অর্থাৎ সে অষ্টকের চেয়েও বেশি ইলেকট্রন থেকে যৌগ গঠন করে। তাহলে এই নিয়মটা কি বলা অষ্টক সম্প্রসারণ। তারপরে এখান থেকে আমরা আরো একটা বৈশিষ্ট্য দেখব, যেমন নাইট্রোজেন এবং ফসফরাস উভয় একই গ্রুপের মৌল, তাহলে তাদের ধর্ম ভৌত এবং রাসায়নিক ধর্ম একই রকম। যেমন নাইট্রোজেন যে যৌগ গঠন করে NH3 নাইট্রোজেন হাইড্রাইড, এখানে তার একটি মুক্তজোড়ী ইলেকট্রন আছে, এই জন্য সে প্রোটন গ্রহণ করতে পারে। প্রোটন গ্রহণ করে অ্যামোনিয়াম আয়নে পরিণত হয়, অর্থাৎ সে ক্ষারক হিসেবে আচরণ করে। আবার ফসফরাস, সেও হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে ফসফরাস হাইড্রেট, এটাকে ফস-3 বলা হয়, তারও একটি মুক্তজোড়ী ইলেকট্রন আছে, সেই মুক্তজোড়ী ইলেকট্রনের সাহায্যে সে প্রোটন গ্রহণ করতে পারে, অর্থাৎ PH4+ অর্থাৎ ফসফোনিয়াম আয়নে পরিণত হয়। কিন্তু তারপরেও তাদের ধর্মের কিছুটা পার্থক্য দেখা যায়, যেমন ফসফিনের সে অ্যামোনিয়া তীব্রকার, এর কারণ হলো তাদের তড়িৎ ঋণাত্মকতা, ফসফরাসের তুলনায় নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মানটা বেশি থাকে, ফলে বন্ধন ইলেকট্রনগুলো নাইট্রোজেন তার দিকে বেশি আকর্ষণ করে, ফলে নাইট্রোজেনের ইলেকট্রন ঘনত্ব বেশি থাকে, তাই সে বেশি পরিমাণে প্রোটন গ্রহণ করতে পারে, তাই তার ক্ষারকত্ব বেশি। আবার তাদের আকারের উপরও নাইট্রোজেন এবং ফসফরাসের মধ্যে ফসফরাসের আকার বড়, বড় আকার থাকার কারণে কেন্দ্রের সাথে বহিঃস্থ শক্তি স্তরে ইলেকট্রনের প্রতি আকর্ষণ কম থাকে, আর নাইট্রোজেনের আকার ছোট থাকার কারণে কেন্দ্রের সাথে বহিঃস্থ শক্তি স্তরে ইলেকট্রনের আকর্ষণ বেশি থাকে, ফলে বহিঃস্থ শক্তি স্তরে ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করে, এই কারণেও তার ইলেকট্রন ঘনত্ব বেশি হয়, ফলে সে বেশি পরিমাণে প্রোটন গ্রহণ করতে পারে, তাই ফসফিনের সে অ্যামোনিয়া তীব্র ক্ষারক। তাহলে এই হচ্ছে পি ব্লক মৌলের সাধারণ কিছু বৈশিষ্ট্য। আগামী দিন আমরা ডি ব্লক মৌলের বৈশিষ্ট্যগুলো দেখব। তাহলে আজকে পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।